हेलो फ्रेंड्स, तो आज के आबार चले एसेछि तोमादेर सामने एकटा नतून रेसिपी निये। आर आज के आलुर एकटा प्रिपारेशन तैरी करे देखाबो तोमादेर। तो नर्माली आलू सेद्ध तो आम्रा सबाई खाई, तबे सेई आलू सेद्धटाके जदि एकटु अन्यरकम भावे तैरी करा जाए तो खेते बेश लागे। तो सेरकमई एकटा प्रिपारेशन आज के तोमादेर साथे शेयर करब। तो एखाने आमी आलूगुलोके सेद्ध करे रेखेछि, आर एटा तैरी करते जा जा लागछे ता आमी एखाने निएछि। एखाने आमी निएछि कारি পাতা, একটা শুকনো লঙ্কা, কালো জিরে, স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদ। আর এখানে নিয়েছি সর্ষের তেল। তো আলু সেদ্ধ মাখা রিফাইন তেলের বদলে সর্ষের তেলই ভালো হয়, স্বাদটা বেশি হয়। এবার সেদ্ধ আলুগুলোকে হাতা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। আলুটা আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি প্যানটা বসালাম। প্যানটা গরম হলে এতে আমি সর্ষের তেল দেব। আর ফ্লেমটা কিন্তু হাই ফ্লেম রাখা যাবে না, সবসময় লো ফ্লেমে এটা করতে হবে। তো সর্ষের তেল পরিমাণ মতো দিলাম। এবার সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা আমার তেলে ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কা সর্ষের তেলে ভাজলেও কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা দিয়ে আলু সেদ্ধ মাখলেও খেতে ভালো লাগে। তো আমি লঙ্কাটাকে এবার ওই সেদ্ধ আলুর মধ্যে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব। তো কালো জিরেটা সর্ষের তেলে ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কারি পাতাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। তো আলু সেদ্ধটা দেওয়ার আগে যে শুকনো লঙ্কাটা ভেজে আলু সেদ্ধর মধ্যে রেখে দিয়েছিলাম সেই লঙ্কাটাকে ভালো করে এই আলু সেদ্ধর সাথে মিশিয়ে নেব ভেঙে, কেননা হাতা দিয়ে বা চামচ দিয়ে শুকনো লঙ্কা ভালো ভাঙা যায় না, তো হাত দিতেই হবে। তো হাত দিয়ে ভালো করে এটাকে ভেঙে নিলাম। এবার আলু সেদ্ধটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে হাতা দিয়ে সব কিছু আলুর সাথে মিশিয়ে দিতে হবে, কালো জিরে, কারি পাতা, শুকনো লঙ্কা যা যা দিয়েছি। তো এবার এর মধ্যে আমি একটু হলুদ দেব পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণটা দিয়ে দেব। দিয়ে আবার সব একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে।
তো আমার আলু সেদ্ধ মাখাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এটা গ্যাসে বা ইন্ডাকশানে যাতেই করো না কেন সবসময় ফ্লেমটাকে একটু লোতে রেখে করবে, না হলে ধরে যেতে পারে, তখন খেতে আর ভালো লাগবে না। তো এবারে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো এটাকে দেখতে বেশ সুন্দর লাগছে, রংটাও পাল্টে গেছে, কি সুন্দর হলুদ রঙের হয়েছে। তো নিরামিষ দিনে গরম ভাতের সাথে যে কোনো ডাল দিয়ে এই ধরনের আলু সেদ্ধ মেখে খেতে কিন্তু খুব ভালোই লাগে। আমরা তো নর্মালি লঙ্কা কাঁচা লঙ্কা তেল দিয়ে আলু সেদ্ধ মেখে খাই, কিন্তু একদিন এইভাবে আলু সেদ্ধ মেখে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।